হ্যালো, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা জল রং দিয়ে ছবি আঁকতে পছন্দ করো তাদের জন্য বলে, তারা তো জানবেই যে জল রং দিয়ে খুব সহজে সুন্দর ছবি আঁকা যায়। আর জল রংকে যদি সহজ ভাবো তাহলে সেটা জলের মতো সহজ, আর যদি কঠিন ভাবো তাহলে সেটা হাইড্রোজেন আর অক্সিজেনের মতোই কঠিন। তো জল রংকে আসলে কঠিন ভাবার কিছু নেই, জলকে জলের মতো সহজ ভাবাই ভালো। জল রং দিয়ে ছবি আঁকার জন্য তোমাদের কাছে আমার পরামর্শ যেটা, যে তুমি যদি শুরুর দিকে ছবি আঁকিয়ে হয়ে থাকো তাহলে শুরুতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো। কারণ এখানে কালারটা আসলে ভ্যারি করে না, এখানে ভ্যারি করতেছে হচ্ছে তুমি জলের সঙ্গে কালারের পিগমেন্ট বা পরিমাণ কতটুকু নিচ্ছ, জলের সঙ্গে ব্যালেন্স ঠিকঠাক আছে কি না, লাইক পেপারে কতটুকু কালার আছে, কতটুকু কালার তুমি দিচ্ছ, এবং যখন পেপারের মধ্যে অলরেডি পানি আছে বা জল আছে তখন তুমি আবার জল নিচ্ছ কি নিচ্ছ না, বা সবসময় জল নেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু, সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে ব্যালেন্স করে জল রং দিয়ে ছবি আঁকতে হয়। তো আমি এখন একটি দৃশ্য আঁকতেছি, মেনলি এখন যেটা করতেছে সেটা একটা আকাশ। তো আকাশের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে আমি সবসময় হচ্ছে, যেহেতু পেপারের মধ্যে পানি আছে সেহেতু আমার সবসময় হচ্ছে জল নেওয়ার দরকার নেই, সবসময় পানি নেওয়ার দরকার নেই। মাঝে মধ্যে কালারের পরিমাণ ভারী করে নিতে হবে, মাঝে মধ্যে কালারের পরিমাণ হালকা করে নিতে হবে। আর তোমাদের মধ্যে যারা প্রকৃতি প্রেমিক তারা তো জানবে যে প্রকৃতির কাছে গিয়ে জল রং দিয়ে খুব সহজে খুব সুন্দর ছবি আঁকা যায় খুবই কম সময়ে, সেটার জন্য বেশি কিছু লাগে না। তবে হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে জল রং দিয়ে ছবি আঁকার সময় অবশ্যই কালার প্যালেটটা একটু পরিষ্কার রাখা জরুরি। কারণ কালার প্যালেট যদি তুমি ময়লা রাখো তাহলে তোমার যে আঁকা ছবিটা সেটাও ময়লা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। বাজারে জল রঙের জন্য 12টা টিউব পাওয়া যায়। তো তুমি অনেকগুলো কালার দিয়ে কাজ না করে প্রথমে একটা একটা সিঙ্গেল কালার দিয়ে কাজ করা আমার মনে হচ্ছে সবচেয়ে বেটার। আর জল রং দিয়ে ছবি আঁকার সময় তুমি একটা জিনিস খেয়াল করবে যে যে কোনো পেপারের মধ্যে পেপার দিয়ে কিন্তু তুমি জল রং দিয়ে ছবি আঁকতে পারবে না। আর যদি একেও থাকো সেই পেপারটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কিংবা আঁকা ছবিটাও নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য যেটা বলবো যে বাংলাদেশের যে একটা হ্যান্ডমেড পেপার আছে এটা অনেক ভালো, এটা প্র্যাকটিস করার জন্য ওই পেপারটা অনেক মানে জোস। আমি এখন যে পেপারটাতে কাজ করতেছি এটা বাংলাদেশেরই একটা হ্যান্ডমেড, প্রতিটা পেপার মেবি 18 টাকা থেকে 20 টাকা রাখে। তো এটা বাংলাদেশের যে কোনো দোকানে যেসব জায়গায় আর্টের ইনস্ট্রুমেন্ট বিক্রি করে সেসব জায়গায় তুমি পাবা। আর জল রং দিয়ে ছবি আঁকার সময় একটা জিনিস খেয়াল করবে যেটা, যে জলের ধর্ম যেহেতু উপর থেকে নিচের দিকে গড়িয়ে যায় সেহেতু তোমার সারফেসটা একটু উপরের দিকে ঢালু করে দিতে হবে, যাতে জলগুলো নিচের দিকে গড়িয়ে আসে আর কালারের সঙ্গে মিক্স হয়ে একটা সুন্দর তার নিজের মতো করে একটা কালার ফ্যান্টাসি ক্রিয়েট করে। আমি আমার পূর্বের কিছু ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আসলে কখন বেশি বা বড় করে আঁকতে হয়, সামনের দিকের জিনিসপত্রগুলো কীভাবে আঁকতে হয়, দূরের জিনিসপত্রগুলো কীভাবে আঁকতে হয়। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো জানবে। এছাড়া আমি আমার আইবাটনে সেই ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। আর জল রং দিয়ে আঁকার সময় জল রং দিয়ে এটা ঠিক যে অনেকক্ষণ লাগিয়ে ছবি আঁকতে হয় না, কিন্তু যতটুকু সময় তুমি আসলে দিচ্ছ ততটুকু সময় অনেক কেয়ারফুল থাকা জরুরি। কারণ একটু যদি কেয়ারলেস হয়ে যাও তাহলে ছবিটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অতটুকু সময় অনেক কেয়ারিংভাবে তোমার ছবিটা আঁকতে হবে। এছাড়া জল রঙে তুমি অনেকগুলো লেয়ারে লেয়ারে কাজ করতে পারো, আবার কম লেয়ারেও কাজ করতে পারো, আবার এক দুইটা ওয়াশও কাজ করতে পারো। প্রথমে মানুষ ফার্স্ট ওয়াশ দেয়, দেন সেকেন্ড ওয়াশ, দেন থার্ড ওয়াশ, দেন ফোর্থ ওয়াশ। আমি এখন যেটা করছি এটা হচ্ছে সেকেন্ড ওয়াশ দিচ্ছি, যেহেতু নিচের যে কালারটুকু ওইটা শুকিয়ে গিয়েছে এখন আমি এখানে কালার দিলে সেটা ছড়িয়ে যাবে না। আবার যখন আমার দরকার হবে যে ভিজার মধ্যে কাজ করব, যে ওয়েট ইন ওয়েট টেকনিকে, সেটাও হচ্ছে করা যায়। তো আমি এখন সেকেন্ড টোন মূলত দুইটা ওয়াশের মধ্যে আমি আমার কাজটা কমপ্লিট করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি।
এছাড়াও জল রঙের আসলে উপকারিতার কথা বলে শেষ করা যাবে না, কারণ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হওয়ার মতো একটা রঙই আছে আমার জানা মতে, সেটা হচ্ছে জল রং। তো জল রঙে যেমন অনেক ভালো লাগে, জল রঙে কাজ করতে যেমন অনেক ভালো লাগে, অনেক মজার, ঠিক ততটা কেয়ারফুল থাকাটাও জরুরি। যেই কাজ যত বেশি সুন্দর সেই কাজে কেয়ারফুলনেস তত বেশি ইম্পর্টেন্ট। আমার ছবি আঁকাটা প্রায় শেষ হয়ে আসছে, জানি না তোমাদের আসলে কতটুকু হেল্প হলো এই ভিডিওটিতে বা এই কাজটি দেখে কতটুকু উপকারে আসলো আমি জানি না। যদি তোমাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিও, ইট রিয়েলি হেল্পস এ লট। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।